এবারের পূজাটি যেন নতুন বাংলাদেশের পূজা হয় এমন আশাবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা বলেন আমরা ঈদে আনন্দ করব আর পূজায় ভয় পাব এটা হবে না পূজা উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যে যে উদ্যোগ নিয়েছে তাতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান তিনি জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুনঝন্টু সহ অনেকে